সিআইপির সংখ্যা সর্বোচ্চ হওয়ায় সংযুক্ত আরব আমিরাত জুড়ে দারুণ উচ্ছ্বাস। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপিদের সিংহভাগ এখন আমিরাতের। 2020-2021 অর্থ বছরে সিআইপি হওয়ার তালিকায় আবেদন করেন 85 জন, যার মধ্যে আমিরাতের 31 জন এবং 2021-2022 সালে আবেদন করেন 70 জন, যেখানে 29 জন ছিল সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। এসব রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশ সরকারের কাছ থেকে সম্মাননা গ্রহণ করে এরই মধ্যে নিজ কর্মস্থলে ফিরেছেন। সম্প্রতি আমিরাতের বেশ কিছু প্রদেশে কয়েকশো প্রবাসীর উপস্থিতিতে এসব সিআইপিদেরকে ফুলেল শুভেচ্ছা জানান প্রবাসীরা। একই সাথে মতবিনিময় ও মেজবানেরও আয়োজন করা হয়। এম্বাসি সহ তো প্রত্যেক জায়গায় যদি এই পাসপোর্ট প্রিন্ট করার ব্যবস্থা করা হয়, আমার মনে হয় এক দুই দিনের মধ্যে প্রবাসী 24 ঘন্টার মধ্যে পাসপোর্ট হাতে হবে ফাইনের থেকে এবং ওদের একটু উপকৃত হবে। সারজায় একই দিনে সালে আহমেদ, মোহাম্মদ ইমরান, হেলাল উদ্দিন, মোহাম্মদ আলতাফ ও মোশারফ হোসেন সিআইপিকে শুভেচ্ছা জানাতে অন্তত 1300 প্রবাসী উপস্থিত হন। বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য নিজেদের প্রতিষ্ঠানের কর্মচারীদের উৎসাহিত করেন বলে জানান সিআইপিরা। এই অ্যাওয়ার্ড পাওয়ার কারণে আমরা অনেক দায়িত্ব আরো বেড়ে গেছে, দেশের জন্য আরো কাজ করার জন্য আমরা উৎসাহিত হয়েছি। আর আমাদের মধ্যে আরো আমার বন্ধু বান্ধব সহ অনেকেই এই অ্যাওয়ার্ড নেওয়ার জন্য বৈধ পথে বেশি করে রেমিটেন্স পাঠানোর জন্য উৎসাহিত হয়েছে বলে আমি মনে করি। বাংলাদেশের যে যারা শ্রমিক আছেন এবং প্রবাসীতে বড়রা আছেন, তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই রেমিটেন্স বাংলাদেশে পাঠাবেন। বাংলাদেশ সরকার যাতে প্রবাসীদের হয়রানি বন্ধে অন্ততপক্ষে প্রতিটা বিভাগীয় শহরে একটি প্রবাসী হেল্প ডেস্ক গঠন করে। প্রবাসীরা তো কিছু চায় না, একটু সম্মান চায়, একটু ভালো ব্যবহার চায়। আমরা সকলেই রেমিটেন্স বৈধ পথে প্রেরণ করব। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। বিমানবন্দরে সাধারণ প্রবাসীদের সিআইপিদের মতো সম্মান করা না হলেও অন্তত হয়রানি যেন করা না হয়, এই বিষয়ে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন সিআইপিরা। তাদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে দূতাবাসের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। সারা পৃথিবীতে 170টি দেশে প্রবাসী বাংলাদেশীরা বসবাস করে এবং তাদের সংখ্যা 1.5 কোটি। সিআইপিদের নতুন এ তালিকায় গত 2 বছরে যোগ হওয়া অসংখ্য নতুন মুখের মধ্যে সর্বোচ্চ সংখ্যা আমিরাতের। প্রবাসীদের এমন ভালোবাসা পেয়ে তাদের নিজেদের মধ্যে আরও উৎসাহ সৃষ্টি হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।